এমন একটি গাছ যে গাছের কোনো মূল বা শিকড় নেই, নেই কোনো পাতা। লতা জাতীয় উদ্ভিদ স্বর্ণবর্ণের রং, যেমন ঔষধি গুণে ভরা তেমনি হতে পারে আপনার পেটে গাছ। ঔষধি কাজে ব্যবহারের সময় গরম জলে ফুটিয়ে নিতে হয়, না হলে ছেঁকে শুধুমাত্র রস নিতে হয়। এই গাছটিকে চিনে রাখুন এবং এই গাছটি সম্পর্কে জেনে রাখুন। মেয়েদের কামশক্তি কমে গেলে এই গাছ খুবই কার্যকারী, গ্যাস্ট্রিকের কাজ করে। বহু কবিরাজি ঔষধে এই গাছের ব্যবহার আছে। এই গাছে কি কি কাজ করে সেই বিষয়ে আলাদা আলাদা ভিডিও আপনাদেরকে দেব। এই গাছটি এমনই মারাত্মক, যেখানে হয় সেখানে হতেই থাকে। ঘাসের ওপরে, ছোট ছোট গাছের ওপরে, শিকড় ছাড়াই, গাছের পাতা ছাড়াই অদ্ভুতভাবে লতিয়ে যায়। একটুখানি লতা অনেকটা জায়গা জুড়ে বিস্তার করে, তবে এই গাছের ফুল হয় ছোট ছোট সাদা রঙের। গাছটি দেখতে অপূর্ব সুন্দর, সোনালী বর্ণের, তাই গাছের নাম স্বর্ণলতা। বর্ষা ঋতুতে এই লতা বেশি জন্মায়। এই লতা সম্পর্কে অনেকেরই ধারণা, স্বর্ণলতার এক টুকরো যদি পেটে খাওয়া পড়ে তাহলে পেটে গাছ জন্মাতে পারে। যেমন অনেকে বলে থাকেন পাথরকুচি পাতা খেলে পেটে গাছ জন্মায়। পাথরকুচি পাতা থেকে গাছ জন্মাতে 10 থেকে 15 দিন সময় লাগে, কিন্তু আমাদের পেটের মধ্য হজমক্রিয়া 24 ঘন্টার মধ্যে মলত্যাগ দ্বারা বাহির নির্গত হয়, সেক্ষেত্রে গাছ জন্ম নেওয়ার সময় পায় না। আমি বহুবার পাথরকুচি পাতা খেয়েছি, কোনো সমস্যা হয় না। স্বর্ণলতা গাছের কাণ্ড থেকে যেহেতু গাছের জন্ম, সেক্ষেত্রে অনেকেই বলেন পেটে গাছ জন্মায়। কবিরাজ যখন এই গাছটিকে ঔষধি হিসাবে ব্যবহার করেন তখন গরম করে নেন, না হলে শুধুমাত্র ছেঁকে রসটিকে নিয়ে নেন। পেটে গাছ হওয়ার বিষয়টা কতটা সত্য এই সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। এই গাছটিকে আপনারা যখন ব্যবহার করবেন সাবধানে ব্যবহার করবেন। কোন গাছের কী ক্ষমতা আছে এটা অনেকেরই ধারণা নেই। এই গাছটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখে জানাতে পারেন। এই স্বর্ণলতা গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে অন্য ভিডিওতে জানাবো। চ্যানেলের সঙ্গে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।